সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আপনারা জানেন যে কয়েক হাজার কোটি টাকার বিনিময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে তৃতীয় টার্মিনালটির নির্মাণ কাজ চলছে, আর এই তৃতীয় টার্মিনালটির নির্মাণ কাজ শেষ হলে বাংলাদেশ কিন্তু এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে এবং বাংলাদেশের যে অ্যাভিয়েশন সেক্টরের যে উন্নয়ন, অ্যাভিয়েশন সেক্টরের যে উন্নয়নের কথা বলা হয় বারবারই যদি বলা হয় যে অ্যাভিয়েশন সেক্টরের উন্নয়নের কথা, সেটি কিন্তু এই নির্মাণ কাজটি যখন শেষ হবে এবং এই নির্মাণ কাজের কর্মযজ্ঞ যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু বাংলাদেশের অনন্য উচ্চতায় পৌঁছে যাবে। করোনা ভাইরাসের কারণে সারা দেশব্যাপী লকডাউন চললেও এখানে কিন্তু কাজ থেমে নেই, পুরো দমেই কিন্তু এখানে সরকার সংক্রম করতেই কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে তৃতীয় টার্মিনাল রয়েছে সেই তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ চলছে, আপনারা সেটি দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে আমি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের যে নির্মাণ কাজের যোগ্য, সেই নির্মাণ কাজের যোগ্য প্রতি মুহূর্তটি দেখানোর চেষ্টা করলাম। আপনারা জানেন এই নির্মাণ কাজ যখন চলছে এবং এই নির্মাণ কাজের যখন চলমান রয়েছে তখন ইতিমধ্যেই কিন্তু এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল থেকে কয়েকটি বোমা উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর যে বোম ডিসপোজাল ইউনিট রয়েছে তারা কিন্তু সেই বোমগুলো নিষ্ক্রিয় করেছেন এবং এভাবেই কিন্তু এখানে সব কিছু সার্বিক চেকিংয়ের মাধ্যমে কিন্তু কাজ রয়েছে। সিভিল অ্যাভিয়েশন সূত্রে যতটুকু জানা গিয়েছে এই নির্মাণ কাজ এবং নির্মাণযোগ্য শেষ হতে আরও কয়েক বছর লাগবে, তবে আরও কয়েক বছর লাগলেও আমরা চাই এই নির্মাণ কাজটি যত দ্রুতই শেষ হোক এবং এই নির্মাণ কাজটি শেষ হলেই বাংলাদেশ আরও অনেক বেশি এগিয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে টার্মিনাল এক রয়েছে সেটির দৃশ্য এবং এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে ভিভিআইপি টার্মিনালটি রয়েছে এর পিছনে বড় একটি বিমানের দেখা আপনারা পাচ্ছেন, অর্থাৎ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের যে কর্মযোগ্য, বাংলাদেশের এগিয়ে যাওয়ার এই যে চিত্র, বাংলাদেশকে এভিয়েশন সেক্টরে অনন্য উদাহরণ সৃষ্টি করার এই যে যোগ্য সেটি বলে দেয় বাংলাদেশ কতটুকু এগিয়ে যাচ্ছে। বড় বড় পিলার আর বড় বড় খাম্বাই বলে দিচ্ছে বাংলাদেশ কতটুকু এগিয়ে যাচ্ছে, আর এই বাংলাদেশ এগিয়ে যাওয়ার মাধ্যমেই বাংলাদেশের উন্নয়নের যে ত্বরান্বিত গতি, বাংলাদেশের উন্নয়নের যে সুনাম, বাংলাদেশের এভিয়েশন সেক্টরে ত্বরান্বিত করার যে অধিকার সেটি কিন্তু আমরা অনেক বেশি এগিয়ে যাব। আর বাংলাদেশ এগিয়ে গেলে আমরা পাবো তার সুফল, সারা বিশ্ব বাংলাদেশকে মনে রাখবে, সারা বিশ্বের কাছে বাংলাদেশ এক অনন্য উদাহরণ সৃষ্টি হয়ে থাকবে। আমরা চাই এই মহাকর্মযজ্ঞের কাজ দ্রুতই শেষ হোক এবং এই মহাকর্মযজ্ঞের কাজ যত দ্রুত শেষ হবে তত দ্রুতই বাংলাদেশ তার সাফল্যে আরও এক ধাপ এগিয়ে যাবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এটি হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে তৃতীয় টার্মিনাল রয়েছে সেই তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এই নির্মাণ কাজের কর্মযোগ্য, আর এই নির্মাণ কাজের কর্মযোগ্যই বলে দেয় যতই করোনা ভাইরাস আসুক না কেন এবং করোনা ভাইরাসের কারণে যতই লকডাউন চলুক না কেন নির্মাণ কাজ কিন্তু বন্ধ নেই, সরকারের নির্মাণ কাজ চলমান রয়েছে।